এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। রইল না গো, রইল না, আমার উজান আর আমার রইল না। ছেলেটার না মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে, একটা কথা আমার শুনছে না জানো। এই এই অঞ্জনা, তুমি নাকি কানাটা প্লিজ বন্ধ করো না, আমি মরছি। আমার যেন আস্তে ব্যথা করছে। এই এক মরণের ব্যথা হয়েছে তোমার, না কমলে কি করবো? কি যে খুচুর মুচুর বিপদ বাড়ালে না সত্যি। মা দুর্গা আমাকে পাপের সাজা দিচ্ছেন, তাহলে এই সামান্য ব্যথা এতদিন ধরে থাকে। আবার কি চিন্তা করতে বসলে তুমি? তিতাস, ঠিক মতো মলম ফলম লাগা শেখ, টেক দে মাকে সুস্থ কর তাড়াতাড়ি। মা হাতটা দাও তো। মা তুমি একবার উজানকে দেখালে পারো তো, ভালো আইডিয়া না বলো? এই উজান কি রে, উজান দাদা বল, তুই ওর বোনের মতো। বোন? আমি বোন কেন হতে যাব? হ্যাঁ ঠিক আছে উজানদা, মা তুমি একবার উজানদার থেকে চেক আপ করে নিতে পারো তো, তাই না? তিতাস কিন্তু ভালো আইডিয়া দিয়েছে অঞ্জনা বলো, মানে আফটার অল উজান আমাদের বাড়ির ছেলে। হ্যাঁ ওকে ধীরে সুস্থে সবটা খুলে বলতে পারবো। আচ্ছা সে না আমি বলে দেবো উজানকে, তোমায় এসে দেখে যাবে। আর শোনো না, তার আগে না তোমাকে, তার আগে আমাকে একটা সাহায্য করতে হবে। আচ্ছা বলো না গো, আমার ছেলেটাকে কি করে ফেরাই? এতে এত বলার কি আছে অঞ্জনা? ছেলে এতদিন পর, এত বছর পর বাড়িতে ফিরেছে, ভালো মন্দ রান্না করে তাকে খাওয়াও। হ্যাঁ তবে ঠান্ডা মাথায় সবটা বুঝিয়ে বলবে। তুমি যা শুরু করেছো না রাগারাগি, তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। শোনো অঞ্জনা, সব সময় সব কথা ঠান্ডা মাথায় হাসি মুখে বলতে হয়, বুঝেছ? মানে বলছো ওই বাবা বাচ্চা করে হাসি মুখে? ঠিক আছে হাসি মুখে বাবা বাচ্চা করে বলবো, দেখি শোনে কিনা।